নমস্কার ফের করলো ভয়াবহ অগ্নিকাণ্ড খিদিরপুরের ফেন্সিং মার্কেটের উল্টো দিকে গ্রিন প্লাজা মার্কেটে লাগলো ভয়াবহ আগুন এদিন খিদিরপুরে ইলেকট্রনিক সরঞ্জামে পাইকারি বাজারে আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে আনতে আসে দমকলের চারটি ইঞ্জিন এদিন বেলার দিকে রিজেন্ট পার্ক থানা এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের পেশায় পুরোহিত ওই যুবক বাড়িতে একাই থাকতেন পুলিশ সূত্রের খবর আজ সকালে বাড়িতে আগুন লাগার পর তিনি বেরোতে পারেননি দমকল সূত্রের খবর কী থেকে অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয় স্থানীয়দের কথায় হঠাৎ দাউ দাউ করে জ্বলছে ঘর ভেতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পেয়েছেন প্রতিবেশীরা কিন্তু শেষমেশ বাঁচানো যায়নি অগ্নিগর্ভে আটকে পড়া যুবককে অগ্নিদগ্ধ হয়ে মনমান মৃত্যুর এই ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার পূর্ব পশ্চিম আনন্দপল্লিতে স্থানীয় সূত্রে খবর টালির চালের এই দুই কামরার বাড়িতে একাই থাকতেন পঁয়ত্রিশ বছরের গৌতম চক্রবর্তী পেশায় ছিলেন পুরোহিত এদিন সকালেই আচমকা বাড়িতে তার আগুন ধরে যায় দাউদাউ করে ধোঁয়া বেত থাকে ঘরে আটকে পড়েন গৌতম চক্রবর্তী এই দৃশ্য দেখে প্রতিবেশীরা ছুটে আসেন টালির চাল ভেঙে গৌতমকে বের করে আনার চেষ্টা হলেও তা সফল হয়নি দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন সব শেষ হয়ে গেছে দরজা ভেঙে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় গৌতমকে উদ্ধার করা হয় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে শনিবার রাতে নারকেল ডাঙায় চার্জ দেওয়ার সময় ব্যাটারি চালিত স্কুটারে বিস্ফোরণ ঘটে এই ঘটনায় আহত হয় তিনজন ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের কয়েকটি বাড়িও ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে খবর মাঝরাতে আগুনে জ্বলছিল বাড়ির একাংশ সেই আগুনেই পুললেন বাড়ির তিন সদস্য তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি ঘটনায় রীতিমত সরগোল পড়ে গিয়েছে কলকাতার নারকেলটাঙার ষষ্ঠীতলা রোডে আতঙ্কে রয়েছে এলাকাবাসী স্থানীয় পরিবার সূত্রে খবর রাতে বাড়িতে চার্জ দেওয়া হচ্ছিল ব্যাটারি জাহিত একটি স্কুটারে গভীর রাতে তাতেই বিস্ফোরণ ঘটে কেঁপে ওঠে এলাকা ছড়িয়ে পড়ে আগুন বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে পড়েন প্রতিবেশীরা তারাই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন তিনজনকে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে ভর্তি করা হয়েছে ডিসান হাসপাতালে বিস্ফোরণের এই ঘটনায় তদন্তে নেমেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান যে কাছাকাছি দাহ্যবদ্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়েছিল এখনকার মতো খবর এখানেই পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ